নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত, শিলচর করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে তৈরি জেলা প্রশাসন, শিলচরে সভা। ফের মোদী সরকার চাইছেন দেশবাসী, সোনাইয়ে বললেন পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকসভা নির্বাচন সামনে রেখে সোমবার বরাক সফরে আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে বিজেপি কর্মীদের দ্বারা সংবর্ধনার জোয়ারে ভাসেন তিনি। এদিন সফরের শুরুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে করিমগঞ্জ বিজেপি কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। তারপর সেখান থেকে তিনি শিলচর জেলা বিজেপি কার্যালয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েকশো লোক বিজেপিতে যোগদান করেন। সভায় কাছাড় জেলার লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিলচরের সাংসদ রাজদীপ রায় একজন ভালো লোক ছিলেন। এবার যাকে শিলচরের লোকসভা নির্বাচনের প্রার্থী দেওয়া হয়েছে পরিমল শুক্লবৈদ্য, উনিও ভালো মনের মানুষ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি আবার বরাকে আসবেন বলেও জানান। বরাক ভ্যালি মে হামারা শিলচর সিট বড়িয়া বনা হুয়া হ্যায়, সাথ মে হামারা ক্যান্ডিডেট বহুত হি বড়িয়া হ্যায়। মেরা মন্ত্রিসভা কা সদস্য ভি হ্যায়, কাফি লম্বা পলিটিক্যাল অনুভব হ্যায়, অর এতনা লম্বা পলিটিক্যাল কেরিয়ার রহা পরিমল শুক্লবৈদ্য কা, লেকিন কোই দাগ নেহি রহা। তো বরাক ভ্যালি মে খাস করকে শিলচর সিট কা জো গরিমা হ্যায়, জো এক প্রেস্টিজিয়াস সিট মানা জাতে হ্যায়, উস সিট কো জেসা ক্যান্ডিডেট কা জরুরি থা এসা হি ক্যান্ডিডেট মিলা হ্যায়। ডক্টর রাজদীপ রায় নে বহুত আচ্ছা কাম কিয়া থা, অভি পরিমল দা ভি ওহি লিগেসি কো আগে বড়ায়েগা। শিল করিমগঞ্জ মে হামারা পেহলে ভি এমপি থা, অর মেরা 100% উমিদ হ্যায় ইস বার ভি হাম লোগ জিতেগা। দেখিয়ে মে কই পার্টি কা অভি হামনে তো ক্যান্ডিডেট কা লিস্ট ভি নেই দেখা হ্যায়। বহুত সারা লোক অভি নামাঙ্কন দেগা, রহেগা নেই রহেগা, কব তক চলেগা নেহি চলেগা, অভি পিকচার ক্লিয়ার নেহি হ্যায়। তো ইসলিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট এনিথিং অন এনি পলিটিক্যাল পার্টি অ্যাজ অফ টুডে। উই আর নাও প্রিপেয়ারিং আওয়ার হাউস অ্যান্ড উই ডু নট ওয়ান্ট টু কমেন্ট অন এনিবডি। আজি আমি কারো উপর কমেন্ট দিব খোঁজা নাই, বিকজ পিকচারটো এতিয়াও কারো ক্লিয়ার নহয়, ইট ইজ স্টিল ডেভেলপিং। নমিনেশনের দিনাখন মই আহিম, 14টার ভিতর 13টা সিট পাব লাগিব। আপ বরাক ভ্যালি কে লোগো কো এড্রেস করনে ফির সে আওগে? হ্যাঁ, হাম নামাঙ্কন কা দিন ভি পরিমল দা কা সাথ রহুঙ্গা, অর আগে ভি দো তিন দিন আওঙ্গা ক্যাম্পেইন কে লিয়ে। অর বরাক ভ্যালি মে তো মে আতে হি রহতা হুঁ, মেরা ঘর জেসা হি হ্যায়, সেকেন্ড ঘর জেসা হি হ্যায়। কংগ্রেস কে ভোট দিয়ে কোনো লাভ নেই, জেতার পর বিজেপিতে ফিরে আসবেন। আমি একজন কংগ্রেস প্রার্থী ছাড়া সবাইকে বিজেপিতে আনতে পারে। বিজুলি কলিতা মেথি গুয়াহাটির লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবেন। গৌরব গগৈ এবার 1.5 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে হারবেন। কৃপানাথ মালা এবার 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সংখ্যালঘু ভোটাররা এবার বিজেপিকে ভোট দেবেন। মুখ্যমন্ত্রী আজ বেলা 11টার দিকে কুমিরগ্রাম বিমানবন্দর থেকে করিমগঞ্জে পৌঁছন এবং জেলা গ্রন্থাগার হলে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার দলীয় নেতা ও তৃণমূল কর্মীদের সঙ্গে কর্মী সভা করেন। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা লাইব্রেরি হলে কর্মীদের সভা শেষে মুখ্যমন্ত্রী শহরের চন্দন হোটেলে যান, সেখানে তিনি দলীয় কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। শিলচরে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টায় কাছাড় জেলা প্রশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নুমাল মাহাতো সোমবার শিলচরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রস্তুতির কথা জানিয়েছেন। আসামে 3টি ধাপে 19 এপ্রিল, 26 এপ্রিল এবং 7 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 জুন। এখানে 26 এপ্রিল দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ করা হবে। তারা নির্বাচনী প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ মূল পরিসংখ্যানের উপর আলোকপাত করে শিলচরের অধীনস্থ বিধানসভার অংশগুলির অন্তর্দৃষ্টি ভাগ করেছেন। জেলা আয়ুক্ত জানান, এবার শিলচর লোকসভা আসনে 26 এপ্রিল ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে 28 মার্চ।
মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ 4 এপ্রিল। 5 এপ্রিল মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে। 8 এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়ন পত্র। সারা দেশের সঙ্গে ভোট গণনা হবে 4 জন। এবার জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 1551, মোট ভোটার 13,51,496 জন। এর মধ্যে পুরুষ 6,76,331, মহিলা 6,75,141, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 24, 18 থেকে 19 বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা 23,072, আর 80 থেকে 90 বছর বয়সী ভোটার 12,976। শতবর্ষ পার করে ফেলা ভোটারের সংখ্যা 105, দিব্যাঙ্গ ভোটার 7,102। সাংবাদিক সম্মেলনে উপস্থিত পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, নির্বাচনকে ঘিরে প্রাথমিকভাবে জেলায় 25টি এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 25টি এলাকার মধ্যে ভোট কেন্দ্র রয়েছে এখানে 100টি। 25টি চিহ্নিত এলাকায় বর্তমানে কড়া নজরদারি চালানো হচ্ছে। একইভাবে জেলার সীমান্তবর্তী এলাকায় চলছে নজরদারি। इशू ऑफ नोटिफिकेशन है 28 मार्च 2024, 28 मार्च 2024। लास्ट डेट ऑफ फाइलिंग नॉमिनेशन इज 4 अप्रैल 2024, 4 अप्रैल 2024। स्क्रूटनी होगा इन नॉमिनेशन का 5 तारीख 5 अप्रैल 2024, 5 अप्रैल 2024। और विड्रॉल ऑफ कैंडिडेचर, मतलब आप जो नॉमिनेशन दिए उनको वापस लेने की अंतिम तिथि है 8 अप्रैल 2024, 8 अप्रैल 2024। 8 अप्रैल 2024 में हमारा लिस्ट ऑफ कंटेस्टिंग कैंडिडेट्स रेडी होगा। डेट ऑफ पोल है 26 अप्रैल 2024, काउंटिंग होगा 4 जून 2024 को, और डेट बिफोर विच द इलेक्शन शैल बी कंप्लीटेड इज 6 जून 2024। हमारे इस इलेक्शन में हम लोग, हमारा प्रथा था कि हम लोग मेट्रिक में इलेक्शन कराते थे, पर इस साल हमारा इशू और रिसीव सेंटर, हमारा स्ट्रॉन्ग रूम, हमारा काउंटिंग हॉल आईएसबीटी और आईएसटीटी में होगा। উন্নয়নের ধারা বজায় রাখতে আরও একবার মোদী সরকার চাইছেন জনগণ। সোমবার সোনাই মণ্ডল বিজেপির কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সভায় এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় পরিমল শুক্লবৈদ্য বলেন, জয় নিয়ে তিনি আশাবাদী, তবে প্রত্যেক কার্যকর্তাকে জনগণের পাশে যেতে আহ্বান জানান। এবার মোদীর নেতৃত্বে 400 পার মিশন সফল হবে বলে জানান তিনি। সোনাই থেকে ভালো একটা ভোট দলীয় প্রার্থীকে পাইয়ে দিতে তারা প্রচেষ্টা করছেন বলে জানান মণ্ডল সভাপতি ভজন সেন। এছাড়া বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বিজেপি নেতা অশোক পুরকায়স্থ, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, দীপু কুমার দাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বুথ সভাপতিগণ, মণ্ডল প্রভারী, অফিস বেয়ারার্স, সকল মোর্চার সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখগণ সহ প্রবীণ কর্মীরা। এদিন সোনাইয়ে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন। সঠিক কথা বলব, সততার সঙ্গে চলব, নির্বাচক মণ্ডলীকে যদি আমরা ভালো করে বুঝে যদি ভোট আমরা নিতে পারি, এই ভোট একটা ভোট হাজার ভোটের সমান। আমরা যাব, আমরা মিথ্যে বলে উল্টা পুল্টা চলে যাব না, প্রয়োজন নেই। দলের আদর্শের কথা আমাদের সবার মনে আছে। আজকে একটা পাবলিক সভা নয়, আমি প্রথমেই বলেছি আমরা সব ওয়ান টু ওয়ান দলের কর্মী। দলের কর্মী আমরা আজকের দিনে বলি ইস বার 400 পার। যদি 400 পার করতে হয় তাহলে যুদ্ধটা কোন জায়গায় হবে? বুথে হবে। প্রথম যুদ্ধ তো বুথে আরম্ভ হবে। বুথে কার মাধ্যমে যুদ্ধ আরম্ভ হবে? পৃষ্ঠা প্রমুখের মাধ্যমে। পৃষ্ঠা প্রমুখ ওনার পৃষ্ঠায় জিততে পারে। কিভাবে জিতবে? বুথ কিভাবে জিতবে? জিতবে তো আদর্শের ভিত্তিতে জিতবে। নির্বাচনের আগে তো বুথ কমিটি বা পৃষ্ঠা প্রমুখ গিয়ে বলতে পারবে না, বলে দিদি আমার ভোট দিলাম, গাড়ি একটা দিব না, সুযোগ গাড়ি দিলেন। কোনটা বলবে? বলবে যে দিদি আমাদেরকে ভোট দাও।
দরিদ্র সীমার নিচে বসবাসকারী দেশের কোটি কোটি মহিলাকে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে রন্ধন গ্যাসের সংযোগ প্রদান করছে। কিন্তু সরকারের এসব বিনামূল্যের জনহিতকর প্রকল্পের সুবিধা লাভ করতে গিয়ে মধ্যভোগীদের কাছে নাস্তানাবুদ হতে হচ্ছে গ্রামের সহজ সরল মানুষের, এমনই এক অভিযোগ সামনে এসেছে। অভিযোগে প্রকাশ, ধলাই বিধানসভা কেন্দ্রের পূর্ব ধলাইয়ের মোহনখার সুরজ এইচপি গ্যাস গ্রামীণ বিতরণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে অর্থ আদায় করছে। শনিবার মোহনখাল সুরজ এইচপি গ্যাস গ্রামীণ বিতরণে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ বিতরণের সময় সুবিধা প্রাপকদের কাছ থেকে 1800 থেকে 2000 টাকা করে উৎকোচ আদায় করেছে বলে অভিযোগ। শেষে বিষয়টি নিয়ে সরভন এলাকার জনসাধারণ তারা এনে সরবরাহ বিভাগ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমার প্রায় দুই আড়াই মাস থেকে আমি অ্যাপ্লাই করলাম একু হাফিজা নাম, হাফিজা বেগম লস্করের নামে এটা ইস্যু হয়ে গেছে, কিন্তু তারা এখানে আইলে খালি বাতাবাজি মাত মাতে, তারা জিগাইলে হয় আই জুইব খাই লইব করুইব, তাহলে বহুত দিন ঘুরাইছি। কিন্তু আমার জানা মতো তো অন্য অন্য মানুষের উজ্জ্বলা কানেকশন নেয়ার ফার, কিন্তু এটা তারা ঘুরুতে ঘুরুতে আমার ঘুরা লাগিয়েছে। আজকে আমি আইসলাম তারা জিগাইছি, তারা অন্য স্টাফ নাই, আমি তারা স্টাফ নাই, আমি হালকে বা পশুদিনের ভিতরে আমি আরটিআই মাধ্যমে এটা আমি জবাব চাইমু আর তারার উপরে একটা কেসও ফাইল করবো। আর দুই নম্বর কথা হইল এইচপি গ্যাস এজেন্সির থেকে এটা মানে সরকার থেকে নির্দেশ আছে আমরা জানা মতো যে উজ্জ্বলা কানেকশন এটা ফ্রি দেওয়া হয়, কিন্তু আমার জানা মতো সব মানুষের কাছ থেকে তারা 800, 1000, 2000 ইলালর এটা আমরা প্রতিবাদ হইলেও তারা বাইরে সিন্ডিকেট সেলার, আমরা লোকেল মানুষের এটা তো আসলেও দেওয়া হয়েছে, আমরা লোকেলের লাগে লোকেল মানুষের দেওয়া হয়েছে। এই সরকারের নির্দেশ আছে যে এটা ও মনখাল রামানীপুর জিপি হোক, গঙ্গানগর জিপি হোক, মনিয়াখাল জিপি হোক, 3-4 কিলোমিটার ভিতরে মোটামুটি গ্যাস পাইতো মানুষ, কিন্তু সব গ্যাস বাইরা জায়গা, আমরা লোকাল কোনো লোকেল মানুষের গ্যাস পায় না টাইম টেবুলে, এলা প্রায় মানুষের পশুদিন ঘুরিয়ে গেছে। এটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে মানে জোরদার দাবি করিয়া মানে এটা একটা তদন্ত করিয়া এটা উপযুক্ত এটার একটা ব্যবস্থা নেওয়া হোক, না হলে আমরা এটা তালা মারতে বাধ্য হই। শিলচর শহরতলির বেরেঙ্গা সংলগ্ন রবিদাসপাড়ার এক মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাহারউদ্দিন চৌধুরী। এরপরই তার মা মমতাজ বেগম চৌধুরী মসজিদের পাশে থাকা নিজের মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থেকে ধুলোময় পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি স্থানীয় ব্যক্তি মঞ্জুর হক চৌধুরীকে রাস্তায় জল ফেলে গাড়ি চালানোর কথা বলতেই সে গাড়িতে থাকা একটি লাঠি বের করে মমতাজ বেগম চৌধুরীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলে বাহারউদ্দিন চৌধুরী মাকে বাঁচাতে গিয়ে সেও আক্রান্ত হয়। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাহারউদ্দিন চৌধুরী জানান, গাড়ি চালক মঞ্জুর বালি সিন্ডিকেট ও ড্রাগস পাচার সহ সুদের ব্যবসায় জড়িত থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। সামান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে তার মা সহ পরিবারকে আক্রমণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত মঞ্জুর হক চৌধুরীর অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে এলাকার মনি আহমেদ চৌধুরী, সাদিক চৌধুরী, বজরুল লস্কর ও মেম্বার টিপু গোটা বেরেঙ্গা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার পরিবারের উপর হওয়া আক্রমণের বিচার চেয়ে এদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মঞ্জুর তুললে বাবা তার দুলুল মা দুলো ফানি জানি মারিয়ে তোরা গাড়ি উড়ি চালা, হ্যাঁ আমরা তো দেখ নবাজি মারি পড়িতাম, এরপরে দেখেন আমি বয়স্ক মানুষ ডাক্তারের কাছে আটিবার লাগি আমি আটি আর, হ্যাঁ পরে বলো কিতা কইয়া মনে কর ডান্ডা তা গাড়ি ডান্ডা গাড়িতে আসলো লইয়া বাড়িছে বাড়িও মারছে, তখন সিলিয়া সিলি শুধিয়াও দেখি আমার মসজিদ মসজিদ থেকে বাড়ি দেখি আমার মারে 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 দেখুন তখন আমি দূরে গেছি, দূরে গেলে সময় আমার ফুলে আমার বাড়ি মারছে ইকানো, এরপরে ও আত ইকানো মারছে মঞ্জুরে, হ্যাঁ মঞ্জুর বেরেঙ্গা তার বাসার সামনে মারছে, হ্যাঁ বুঝছো, তো আমার ইনজোর্ড আর এটা এটা আমার ওই এক বছর আগে এটা অপারেশন হয়েছে, ওটার মাঝে লাগছে লাগার পরে ওই আমার বাড়ি আমার খাখাও বাড়িছে খাখাওর পরে আমরা তো আত্মীয় লুয়ে বাড়ি গেছি না, আমরা তো মসজিদ নমাজ পড়া নমাজ পড়ার মাঝে তো আমরা তো দূরে বাড়ি হাল্লা ছিটকা উনি যে খেয়ে খারে মারে বাড়িকে দেখি আমরা মা বাড়িকে টানেও মারছি কেন আমার খাখা, আমরা একলোকে মসজিদ আঁকলাম বুঝলেন, তারা তো হইলো যখন সিন্ডিকেট বালি সিন্ডিকেট করে এর মাঝে তো সুদ দোয়া সুদরও কারবার করে বুঝছো ডাক্তারও কারবার করে মানে সবটা তারা মানে আমার নাম তারা নাম কী মঞ্জুর মামনি মঞ্জুর মনি আর বদরুল বিজেপির সোনাই নতুন রামনগর মণ্ডলের সভায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির শিলচর লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্য।
রবিবার দক্ষিণ মোহনপুরে রামনগর মন্ডল কমিটির সভা অনুষ্ঠিত হয়। মন্ডল কমিটির সভাপতি লায়া সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে লোকসভায় জয় করতে বক্তব্য রাখেন বিজেপি কর্মীরা। এদিকে প্রার্থী শুক্লবৈদ্য সবার আশীর্বাদ কামনা করে বক্তব্য রাখেন। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, উপকুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে শিলচরে প্রতিদিন ইফতার করাচ্ছেন খোঁজ সংগঠনের কর্মকর্তারা। পবিত্র রমজান মাসে বিভিন্ন কাজকর্ম নিয়ে শিলচর শহরে আসেন অনেক লোকজন। কাজ করতে এসে যারা সময় মতো নিজের ঘরে যেতে পারেন না, এমনকি বসার জায়গা পান না ইফতারের সময়, এমনই দৃশ্য দেখে খোঁজের সদস্যদের মাথায় আসে প্রতিদিন ধনী গরিব সবাইকে একসঙ্গে বসে এই ইফতার করানোর। প্রথম কয়েকদিন 50-60 জন লোক ইফতার করছেন। বিশেষ করে অসহায় মহিলারা, যাদের কিছু কেনাকাটার সামর্থ্য নেই কিন্তু তারা রোজা রাখছেন, তাদেরকে ইফতার করানো হচ্ছে খোঁজ সংগঠনের মাধ্যমে। বর্তমানে প্রতিদিন প্রায় 150 জনের মতো মানুষ ইফতার করছেন। এই ইফতারটি শিলচর মছদ্দের আলী সুপার মার্কেট নিউ মার্কেটের নিকটে সবাইকে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয়। খোঁজ সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, এবছর আমাদের এটা প্রথম পর্যায়ের ইফতার আয়োজন, আগামীতে আরও ভালোভাবে করব। আমাদের সংস্থার ছেলে এবং মেয়েরা সবাই এগিয়ে এসেছে, তাই এই প্রোগ্রাম হাতে নিতে পেরেছে। যারা আমাদেরকে সাহায্য করছেন এবং ইফতার খাওয়ান, ওনারা হলেন ডাক্তার এম মাসুম, সজল লস্কর, মুন্না লস্কর, রাজু লস্কর, রুজু লস্কর, ইফাজ লস্কর, মাম্পি লস্কর, চঞ্চল লস্কর, মুনমুন লস্কর, কল্যাণ কুমার চক্রবর্তী, দীপজল পাল, সমর রায়, কামাল লস্কর, রেজওয়ান খান, জেসমিন খান প্রমুখ। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে প্রতিদিন রমজান মাস উপলক্ষে আমরা ইফতারের ব্যবস্থা করেছি। ধনী গরিব একসাথে বসে ইফতার করার আনন্দটাই আলাদা। এর জন্য খুজের সদস্যরা একত্রিতভাবে হয়ে এই ইফতার আয়োজন করেছেন। এই ইফতারটা মসদ্দর আলী সুপার মার্কেট নিউ মার্কেট এলাকাতে প্রতিদিন সন্ধ্যার সময় এই ইফতারটা করানো হচ্ছে। সবাইকে একসাথে বসে ইফতার করানোর ব্যবস্থাতে আছেন ডক্টর এম মাসুম, কল্যাণ চক্রবর্তী, মুন্না লস্কর, রাজু লস্কর, রিজু লস্কর, মুনমুন লস্কর, জেসমিন লস্কর, সুমিত লস্কর ও কামাল লস্কর, ও খুজের অন্যান্য সদস্যরা তায়রা লস্করও আছেন। সবাই মিলিত হয়ে আমরা এই ইফতারটা করাচ্ছি। আগামীতে আমরা আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য খাওয়া দাওয়ার প্রতি নজর রাখছি এবং আশা করি ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও ভালো সার্ভিস দেব। যত দিন যাচ্ছে ততই আমাদের ইফতারের লোকের সংখ্যা বাড়ছে। প্রথম 50 জন থেকে শুরু করেছিল, বর্তমানে 150 জন ইফতার করছেন প্রতি রবিবার এবং প্রতিদিন 70-80 জন লোক ইফতার করছেন। আমাদের সঙ্গে মিলিত হয়েছেন ঝুমুর রায়ের স্বামী সমর রায় মহাশয় এবং অন্যান্যরাও মিলিত হয়ে এই ইফতারের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত, শিলচর করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলন।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে তৈরি জেলা প্রশাসন, শিলচরে সভা। ফের মোদি সরকার চাইছেন দেশবাসী, সোনাইয়ে বললেন পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।